প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকার ট্রাফিক সিস্টেম। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে ট্রাফিক। ট্রাফিক আইন ভাঙলে তার বিরুদ্ধে হবে স্বয়ংক্রিয় ট্রাফিক আইনে মামলা। এতে করে ট্রাফিক ব্যবস্থায় গতি আসার পাশাপাশি স্বচ্ছতা আসবে বলে ধারণা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আধুনিকতার ছোঁয়া লেগেছে ট্রাফিক ব্যবস্থাপনায়। হাতের ইশারায় সিগন্যাল নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন ভাঙলে গাড়ি থামিয়ে জরিমানার দিন শেষ হতে চলেছে। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে এআই পাইলট প্রকল্পের প্রথম ধাপে গুলশান 2 সার্কেলে বসানো হয়েছে অত্যাধুনিক এসব যন্ত্রপাতি। এআই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে ট্রাফিক। ট্রাফিক আইন ভাঙলে তার বিরুদ্ধে হবে স্বয়ংক্রিয় ট্রাফিক আইনে মামলা। কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো চিত্র পর্যবেক্ষণ করবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক পুলিশ সহ একদল কারিগরি টিম। ট্রাফিক আইন ভাঙলে গাড়ির মালিকের মোবাইল নম্বরে চলে যাবে SMSও। প্রথম ধাপে SMS এর মাধ্যমে সতর্কীকরণের কাজটি করা হবে, এমনকি আইন ভঙ্গের ভিডিও ফুটেজ সহ সব তথ্য সরবরাহ করা হবে। এআই এর ব্যবহারে সচেতন হচ্ছেন পরিবহন চালকরাও। লালবাতি জ্বালালেই মুহূর্তেই সতর্ক হয়ে যান চালক। এতে করে আইন ভাঙার প্রবণতাও কমবে, অপরদিকে অত্যাধুনিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের কষ্ট লাঘব হবে। এতে খুব সহজেই নিয়ন্ত্রণ আসবে ট্রাফিক ব্যবস্থায়। নতুন এআই ট্রাফিক ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছেন গাড়ির চালক, পথচারী ও ট্রাফিক পুলিশও। DNCC-র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম গণমাধ্যমকে বলেন, গুলশান এলাকায় গুলশান 2 যে ইন্টারসেকশনটা আছে সেখানে পাইলটিং করা হচ্ছে। এই পাইলটিংটা মোটামুটি সম্পন্ন হয়েছে। এটা আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একটি সিস্টেম। এটি নিয়ে লোকাল গভর্নমেন্ট ডিভিশন এবং হোম মিনিস্ট্রিতেও মিটিং হয়েছে। আরও 6টি স্থানে ট্রাফিকে অত্যাধুনিক ব্যবস্থাপনার জন্য টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মুনিবুর রহমান জানান, আমাদের দেশে ট্রাফিক সেকশনে এআই এর ব্যবহার নতুন, তাই অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। এই প্রযুক্তির ব্যবহার করা হলে ট্রাফিক ব্যবস্থার অনেক উন্নয়ন হবে, সহজেই সড়ক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ট্রাফিক সিগন্যাল না মানলে ডিজিটাল পদ্ধতিতে মামলা হবে। এছাড়াও প্রতিটি পরিবহনের বিস্তারিত তথ্য এই প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা যাবে। এতে করে অনেক অপরাধীকে সহজেই আইনের আওতায় আনা হবে বলেও মনে করেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। ট্রাফিকে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে সিগমাইট এআই এর প্রতিষ্ঠাতা গণমাধ্যমকে বলেন, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন খুব সহজে শনাক্ত করা যাবে। যানবাহনটি কোন শ্রেণীর, যানবাহনটি কোন দিকে যাচ্ছে, যানবাহনটির গতিমাত্রা সহ অন্যান্য সব ফিচার সহজেই জানা যাবে এই অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে। নর্মাল IP ক্যামেরাগুলোকে স্মার্ট ক্যামেরায় রূপান্তর করে এই ধরনের বিশ্লেষণ প্রদান করবে এআই। ঘন্টার পর ঘন্টা ভিডিও ফুটেজ দেখে খুঁজতে হবে না ট্রাফিক আইন অমান্যকারীকে, এআই এর মাধ্যমে সহজেই তাকে খুঁজে বের করা যাবে। সাধারণ নাগরিক ও গাড়ি চালকরাও আধুনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ট্রাফিক ব্যবস্থায় জরিমানা করার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে বলেও মনে করেন তারা। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।